হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। সম্রাট অ্যান্ড তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি বাড়িতে বানাবো বিস্কুট। তো বিস্কুট বানানোর জন্যে প্রথমেই আমি কাজু বাদামগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর আমি কিশমিশগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। তো আমি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানাবো। এগুলো বিকেলবেলায় চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আবার আপনারা যদি সন্ধ্যাবেলায় মনে করেন স্ন্যাক্স হিসাবে খাবেন, তো সেটাও খেতে পারেন। খুব মুখরোচক এবং খুব সুন্দর লাগে খেতে। তো এই যে কিশমিশগুলোকে আমি প্রথমে আগে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর আমি একটুখানি নারকেলও কুচি করে কেটে নেব। তো এর জন্য প্রথমে অল্প একটুখানি নারকেল দিচ্ছি। আর সবগুলোই কিন্তু একদম ছোট ছোট করে, একদম কুচি করে কেটে নিতে হবে, না হলে আমি যখন এগুলো ছাঁচে দেব তখন কিন্তু আমার তুলতে খুব অসুবিধা হবে। কারণ বড় মানে বড় টুকরো দিলে পরে, তাহলে পরে কিন্তু ভালো করে ছাঁচে উঠবে না। তো সেই কারণে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি নারকেলগুলো। এটার মধ্যে আপনারা সল্টেড যে বাদাম আছে সেটাও আপনারা ইউজ করতে পারেন। তো আমি যেহেতু আমার ঘরে ছিল না, তার জন্য আমি দিইনি, কিন্তু সেই সল্টেড বাদাম দিলেও দেওয়া যায়। তো এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, তারপরে দিয়ে দিলাম একটুখানি নুন, তারপরে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার, তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দেবে। আমাদের যেহেতু বাড়িতে সুগার আছে, তো সেই কারণে আমরা একদম কম চিনি দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটুখানি রিফাইন তেল। ওই যে আমার ছেলে চলে এসছে, কি করছে মা সেটা দেখতে। তারপরে দিয়ে দেব একটুখানি দেড় চামচি মতন ঘি। তো এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। তো এই যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে। এরপরে আমার মেশানো হয়ে গেলে এটার মধ্যে কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি এবং নারকেল কুচিগুলোকে দিয়ে দেব। তারপরে একটুখানি শুকনোভাবে এরকমভাবে মেখে তারপরে এর মধ্যে জল দেব। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখবো, কিন্তু একদম টাইট করে কিন্তু মাখতে হবে, না হলে পরে কিন্তু ছাঁচে দিলে পরে সেগুলো উঠবে না। তো একদম কম অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি বারবার করে করে মেখে নিচ্ছি। খুব টাইট করে মাখাটা হবে। এই যে দেখুন, খুব সুন্দর টাইট করে আমি মেখে নিয়েছি আগে এগুলোকে। এরপরে ছোট ছোট এগুলো এইটার থেকে বল করে নেব আমি। তো এই যে ছাঁচগুলো রয়েছে, এরপরে ছাঁচের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দেবো। রিফাইন তেলই কিন্তু দিচ্ছি, দিয়ে একটু ভালো করে আগে মাখিয়ে নেব। তো তারপরে এবং এবার ওই গোলগুলোকে একটা একটা করে করে এর মধ্যেখানে দেব, দিয়ে ছাঁচে দিয়ে দিয়ে তুলবো একটা একটা করে আস্তে আস্তে। তো এই যে দেখুন, ছাঁচ থেকে আমি দিচ্ছি আর তুলছি, দেখুন কি সুন্দর সুন্দর হয়েছে। এই ছাঁচগুলো আপনারা মেলায় বা দোকানেও কিনতে পাওয়া যায়, ছাঁচ বললেই দিয়ে দেবে,
তো এরকমও করতে পারে। এগুলোর মধ্যে ডিজাইন হয়েছে বলে আমি এগুলোরকম করেছি, এমনি হাতে গোল করে এরকম চ্যাপ্টাভাবে আপনারা দিলেও সেটাও করতে পারেন, আপনাদের যেরকম খুশি আপনারা এই শেপটা সেরকমভাবে দিয়ে নেবেন। কিন্তু খুব মোটা করবেন না, তাহলে কিন্তু ভেতরটা ময়দা তো একটু কাঁচা কাঁচা থাকবে। তো এই যে আমি সবগুলোকে এবার আস্তে 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 করে করে নিচ্ছি একবারেই। দেখুন কি সুন্দর হচ্ছে, একটা গোল আর একটা নিমকির আকারে, পুরো মনে হচ্ছে না এক থালা ভর্তি পুরো সন্দেশ সাজিয়ে রেখেছি। এরকম নারকেলেরও করা যায় এই ছাঁচে তুলেই একইভাবে। কিন্তু আমি এটাকে আজকে করেছি ময়দা দিয়ে। ব্যাস আমার হয়ে গেছে, এবার কড়াইটা গ্যাসে বসিয়ে নেব, তারপরে দিয়ে দিচ্ছি তার মধ্যে রিফাইন তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। এই যে দেখুন আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি এগুলো, কিন্তু ভাজতে হবে কিন্তু একদম লো আছে, যাতে বেশি পুড়েও না যায়, আর বেশি জানে বাড়িয়ে দিলে পরে কী হবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর বারবার করে একটুখানি উল্টে পাল্টেও দিতে হবে। এই যে দেখুন ব্রাউন কালারের মতন হয়ে আসলে তারপরে কিন্তু তুলে নিতে হবে। তো প্রথমে আমি একদম অল্প কটা ছেড়েছি, ছেড়ে আগে ভালো করে দেখে নেব মিষ্টি ঠিক আছে নাকি, আর তেলটাও ভালো করে গরম হয়েছে নাকি, সে কারণে আমি অল্প কটা আগে ছেড়েছি, ছেড়ে দেখে নিচ্ছি। তো ব্যাস এবার হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে রাখবো আস্তে আস্তে করে। এই যে এরপরে আমি আস্তে আস্তে করে এটার মধ্যে অনেকগুলো ছেড়ে দেব একবারে। এবারে কিন্তু একসঙ্গে অনেকগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে বারবার করে কিন্তু আমি উল্টে পাল্টে নিচ্ছি, যাতে বেশি পুড়ে না যায় সেই জন্যে। দেখুন কি সুন্দর, তেলে দেওয়ার পরই ফুলে ফুলে উঠেছে। তো আর একটুখানি ভেজে নিয়েই আমি কিন্তু এগুলো তুলে নেব। তো এই যে দেখুন লাল লাল হয়ে গেছে, তো এবার আমি আস্তে আস্তে করে এগুলোকে তুলে নেব। ব্যাস আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সার্ভ করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।